আজকে আমরা যাচ্ছি খয়রাবেড়া ড্যাম, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সামনে গাড়িতে চাপছেন সিকান্দার, শেখ সিকান্দার। আমার পাশেই আছে শিউলি, শিউলি বারিক, এই জয়িতা, জয়িতা হাই করে দাও। আচ্ছা, এরপর আছে শুভ, শুভ সুদূর কলকাতা থেকে এসছে শুধুমাত্র পিকনিক যাওয়ার জন্য, যাদবপুর থেকে আন্দোলন ছেড়ে এসছে। তো আমরা বেরিয়ে পড়বো এবার। মৈনাক স্যার, অনুপ রাজওয়ার, দিনটা ছিল 25শে ডিসেম্বর 2019 সাল। আমরা ল্যাবের কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম খয়রাবেড়া। অযোধ্যা পাহাড়ের কোলে একটি সুন্দর ড্যাম। আপনারা যদি কলকাতা থেকে খয়রাবেড়া আসতে চান, তবে পুরুলিয়া স্টেশনে নেমে আপনারা যে কোনো গাড়ি নিতে পারেন। পুরুলিয়া স্টেশনের বাইরে নানান ধরনের গাড়ি দাঁড়িয়ে থাকে, সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা খয়রাবেড়া পৌঁছে যেতে পারেন। খয়রাবেড়া দূরত্ব পুরুলিয়া টাউন থেকে মোটামুটি 60 কিলোমিটারের মতো। যাওয়ার পথে আমরা পথের দুপাশে পেলাম গাছ দিয়ে ঘেরা রাস্তা। পুরুলিয়া থেকে বাঘমুন্ডি হয়ে খয়রাবেড়া যাওয়ার পথে দুপাশে মিলবে ছোটখাটো নানান ধরনের পাহাড় আর নানান ধরনের গাছপালা, যা আপনার ভ্রমণ পিপাসু মনকে অনেকটাই শান্ত করতে পারে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, আমাদের খয়রাবেড়া পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 11টা বেজে গেছিল। তো খয়রাবেড়া ঢুকেই দেখলাম যে একটা গেট রয়েছে এবং দুপাশে নানান ধরনের পাহাড়। তো ঢুকেই মনটা খুশিতে ভরে উঠল এবং সব পাহাড়গুলোই গাছ দিয়ে আবৃত, যা আমাদের ভ্রমণ পিপাসু মনকে অনেকটাই সতেজ করে তুলল। খয়রাবেড়া গেলেই দেখা মিলবে একটা লেকের এবং তার ওপরে পাহাড়। এই খয়রাবেড়া এখন দারুণ একটা টুরিস্ট স্পটের পাশাপাশি শুটিং স্পটও হয়ে উঠেছে। এই খয়রাবেড়ায় রিসেন্টলি শুটিং হয়েছে তানসেনের তানপুরা নামক একটা ওয়েব সিরিজে, এবং খুব রিসেন্ট শাশ্বত চট্টোপাধ্যায় এসেছিলেন খয়রাবেড়া ড্যামে, হয়তো কোনো সিনেমার শুটিংয়ে উনি এসেছিলেন। সেদিন আমরা দেখতে পেয়েছিলাম সিকান্দারের কিছু কেরামতি, এবং আমিও কিছুটা মজার ছলে ওখানের কিছু ছোট ছেলে সাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল, তাদের সাইকেল চালিয়েছিলাম।
সেদিনকার সেই মজা হই হট্টগোল, দারুণ একটা দিন কেটেছিল সেদিন সবাই মিলে। অনুপও কম যায়নি, অনুপেরও পোজ দুর্দান্ত ছিল সেদিন। শীতকাল তাই সন্ধে তাড়াতাড়ি নামে, তাই আমরা মোটামুটি 4:30 নাগাদ বেরিয়ে পড়লাম খয়রাপাড়া থেকে। তখন সন্ধে কিছুটা নেমে এসছে, তো আমরা বেরিয়ে পড়লাম আবার সেই পুরুলিয়ার উদ্দেশ্যে। এবার খয়রাপাড়া কিভাবে যাবেন, ওখানে থাকার কি জায়গা আছে, সেটা আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো।